প্রিয় দর্শক, 2023 সালে হজ করার ইচ্ছা করেছেন শিহাব চত্বর। এই জন্য তিনি 2 জুন হজ যাত্রা শুরু করেন। কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীর যে দূরত্ব, তাতে পায়ে হেঁটে হজ করার মতো মোটেই সম্ভব নয়। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করিয়ে ফেলেছেন পায়ে হেঁটে মক্কায় হজে যাওয়ার, এদিকে শিহাব চত্বরের পায়ে হেঁটে হজে যাওয়া নিয়ে এ কি বললেন কে আপন কে পরে জবাসীন গুপ্ত, কি বললেন তিনি জানলে চমকে যাবেন। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ আল্লাহ তাআলার কুদরতের সকল খবর এখানে রয়েছে। ভারতের কেরালা রাজ্যের শিহাব চত্বর নামক এক মুসলিম যুবক তার ইচ্ছা পায়ে হেঁটে হজ করবেন, কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীর যে দূরত্ব, তাতে পায়ে হেঁটে হজ করার মতো মোটেই সম্ভব নয়। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করিয়ে ফেলেছেন, তাই বাড়ি থেকে 8,640 কিলোমিটার দূরের মক্কায় পায়ে হেঁটে গিয়ে পবিত্র হজ আদায় করবেন শিহাব। তিনি 2 জুন হজ যাত্রা শুরু করেন। 51তম দিনে তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন ভারতের গুজরাটে অবস্থান করছেন। তার আশা 280 দিনে 8,640 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হবেন। তিনি প্রতিদিন 25 কিলোমিটার পথ হাঁটছেন। তার পরিবার, বন্ধু মহল, অসংখ্য মানুষ তাকে সমর্থন করছে। শিহাবের সাথে 10 কেজি ওজনের একটি ব্যাগ নিয়েছে। এদিকে শিহাব চত্বরে পায়ে হেঁটে হজে যাওয়া নিয়ে জবা সিংগুপ্ত বললেন, আমি একটি নাটকের শুটিংয়ে কলকাতা যাচ্ছিলাম। রাস্তায় আমাকে দেখে কয়েকজন মুসলিম ভাই শিহাব ভাই বলে স্লোগান দিচ্ছিল। আমি প্রথমে শিহাব ভাইকে চিনতাম না, এরপর আমি শিহাব ভাইয়ের পায়ে হেঁটে মক্কায় যাওয়ার ভিডিওগুলো দেখে, আল্লাহর প্রতি ভালোবাসা দেখে আমি এখন শিহাব ভাইয়ের ভক্ত হয়ে গেছি। এখনকার সময় শিহাব চত্বরের মতো মানুষ দেখা যায় না। শিহাব ভাইকে এখন সারা দুনিয়ার মানুষ চিনে। আল্লাহ তাআলা শিহাব ভাইকে এমন সম্মান দিয়েছে যা কল্পনা করা যায় না। এটাই আল্লাহ তাআলার কুদরত। আমি মনে করি শিহাব ভাই একটা ভালো উদ্যোগ নিয়েছে। সকল মুসলিম ভাইদেরকে বলছি, শিহাব ভাইকে দেখলে সবাই রাস্তায় সাহায্য করবে। আমি শিহাব ভাইয়ের পাশে আছি। সম্মানিত দর্শক, জবাসীন গুপ্ত বক্তব্য সাথে আপনারা কি সবাই একমত? কমেন্ট করে জানান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ আল্লাহ তাআলার কুদরতের সকল খবর আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। ধন্যবাদ সবাইকে।